লা শাইনের সামনে দিয়ে রে আর আর বন্ধু তার সামনে আল্লাহ হত্যা করে তিন সাল রইব দাদা কি মনে হয় না আচ্ছা আগে কি অবস্থা এই তো ভালো তোর কি অবস্থা কত গ্যাসছস সুবাই থেকে মোটর বাইক লাগি কি রে বন্ধু এটা কি এটা আমার ফ্রেন্ড আছে যে ওদের সাথে চলাফেরা করো চলে বন্ধু আর কি বন্ধু ওর গেটআপ দেখ আর আমাদের আসলে আচ্ছা শাহিন তুই যে তোর সাথে পরে কথা বলবো জানা তাড়াতাড়ি আচ্ছা দোস্ত কিছু মনে করিস না সাথে চলিতে এলাকায় এটা ছোট লোক ছেলের সাথে তুই চলাফেরা করো শুধু চলি আর কি দোস্ত এগুলো ইউজ করার জন্য রাখি তো ছোট লোকটার সাথে চলস তাহলে আমাদের সাথে আর কথা বলার দরকার আচ্ছা থাক বন্ধু তুই আমাদের সাথে চলাফেরা করিস না দোস্ত দোস্ত প্লিজ কিছু মনে করিস না কিছু মনে করিস না পরে কথা বলবো ঠিক আছে আমার বন্ধু আমার জন্য অনেক কথা শুনলো তার সাথে না বাঁধলে মনে হয় অনেক ভালো হতো দেখা না করলে অনেক ভালো হইতো কালকে ওর সাথে দেখা করে অনেক ভুল বসি খারাপ যে কালকে সকালে আমি রাকিবের সাথে দেখা করছিলাম সাথে রাকিবের বন্ধুরা ছিল ওর বন্ধুরা বলছে যে তুই ওর সাথে চলাফেরা করস ওই রাকিবকে বলছে রাকিব বলছে যে এটা আমার বন্ধু ওই রাকিবের বন্ধুরা বলছে ওর গেটআপ দে আর আমাদের গেটআপ দে ওর সাথে আমাদের সাথে যাই নাকি আর রাকিবকে বলতেছে যে ওর সাথে তুই চলাফেরা করস তাহলে আমার সাথে চলাফেরা করিস না তো ওরা এরকম বলে রাকিবকে মেরে দিল না আর রাকিব বলতেছে যে তোর জন্য দেখ আমার বন্ধুরা আমি অনেক অপমান করছে আমার ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দিছে আমার থেকে অনেক খারাপ লাগছিল চিন্তা করিস না একদিন তোর কাছে তোর বন্ধুরা আইয়ে না তোরে নিয়ে না গর্ব করিব আফসোস না করিস ইলাহা মদ্দা আচ্ছা ভাইয়া আমি নাস্তা নিয়ে আসছি
রাকিবের বন্ধু শাহিন না ওই দিন সবাই ইনসেল করছিল যে হ্যাঁ তো ওর তো নতুন জুতা নতুন আইফোন তাই অনেকদিন ধরে দেখা যায় না হ্যাঁ তো ওর নতুন নতুন শার্ট প্যান্ট জুতা আইফোন সব আর ওর বেটা অনেক পাল্টে গেছে আগের থেকে চল চল আগের থেকে যাই চল তোকে তো দুই দিন আগে দেখলাম যে ও একদম কি অবস্থা আরে না বেটা ও অনেক চেঞ্জ হয়ে গেছে আগের থেকে সত্যি বলতেছ কোথায় দেখছিস যে ওই ক্যামেরা ওই দিকে বসেছিলাম আড্ডা মারতেছি আড্ডার এখানে কি বলো তোদের সাথে কথা বলে নাই না ও তো গেছে কথা আচ্ছা ঠিক আছে দেখছো ওদিন আমার বন্ধুটাকে সবাই ইনসাল্ট করছে যে আজকে দেখ কোথায় কোথায় চলে গেছে ওর লাইফটা জীবনটা কীভাবে চেঞ্জ হয়ে গেছে আশা করি আমরা এটা নিয়ে আমরা এই বিষয়টা নিয়ে আমরা বুঝতে পারি যে কি কাউকে ছোট করে দেখবে হয়তো বা সে এমন এমন একদিন সময় হবে আসবে যে সে অনেক আমাদের অনেক উপরে লেভেলে চলে যাবে যেমন আমাদের বন্ধু শাহিন নাকি আমরা এত সবাই ইগনোর করছি সে আজকে কত বড় শাহিন ঘুরছিস তাহলে গেট আপ ছিল বলে ছোট করছিল ঠিক আছে বাদ দেয় ওর সাথে আমি পরে কথা বলবো ঠিক আছে ভালো থাকিস পরে কথা হবে ঠিক আছে আর কাউকে ইনসাল্ট করবি ঠিক আছে চাই না